করোনা কারফিউতে বিনা প্রয়োজনে বের হলে জরিমানা। মঙ্গলবার যারাই বেরিয়েছেন তাদের জরিমানা করা হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে আগরতলা পুর নিগম এলাকায় করোনা কারফিউ, তবে অভিযোগ উঠেছে কোথাও কোথাও নিয়ম না মানার। শহরে পুলিশে অভিযান থাকলেও কিছু জায়গায় তেমন নজরদারি চোখে পড়েনি। এই অবস্থায় মঙ্গলবার করোনা কারফিউর দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন জায়গায় অভিযানে নামে পুলিশ। এনসিসি থানার পুলিশ অনেককেই জরিমানা করেছেন বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ায়। চেকিং জারি করেছি এই মুহূর্তে, কিন্তু এই সময়টা একটু পিক আওয়ার, অফিস যাত্রীরা এবং বিভিন্ন বাজার হাটে যারা যাচ্ছেন তাদের এই সময়টা আনাগোনা বেশি থাকে। তো সেই জন্য আমরা মুক্তি প্রাঙ্গণ এলাকায় নাকা পয়েন্ট লাগিয়েছি এবং প্রতিটা গাড়িকে এবং প্রতিটা বাইককে আমরা বিশেষভাবে চেক করছি। তাদের যারা যারা যাতায়াত করছেন তারা বিনা প্রয়োজনে বা কোনো এসেনশিয়াল রিজন ছাড়া চলাফেরা করছে কিনা সেটা খুঁটিয়ে দেখার জন্য। আর যারা বিনা প্রয়োজনে বেরিয়েছেন তাদের কি কি করছেন আপনারা? তাদের ক্ষেত্রে আমরা অ্যাকশন নিচ্ছি, ফাইন করছি, ফাইন করে তাদেরকে আমরা আবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। Your report, Channel Din Rath.